টমেটো কেচাপ সবারই খুব পছন্দের, তাই না? চলুন ঝটপট দেখা যাক এর প্রস্তুত প্রণালী। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো সুস্থ নিরাপদে আছেন। আরও একবার হাজির হয়ে গেছে হেলদি আর টেস্টি কুকিং রেসিপিতে। শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সাথে আছেন, সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো টমেটোর কেচাপ তৈরি করার জন্য এখানে আমি মোটামুটি 1.5 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। টমেটোগুলো এরকম লাল টুকটুকা পাকা হলে কেচাপ সবচেয়ে বেশি ভালো হয়। টমেটোগুলোকে আমি এভাবে কেটে বীজটা ফেলে নিয়েছি। চাইলে আপনারা পুরোটাই সিদ্ধ করে নিতে পারেন। এটা আমি দিয়ে দিয়েছি 4-5টি রসুনের কুয়া, একটু বড় সাইজের দিয়েছি। আর দিয়েছি 1 ইঞ্চি পরিমাণের আদা। এখন দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি, এখন সিদ্ধ করে নেব। তার জন্য চোলায় দিয়েছি এবং লিড দিয়ে ঢেকে দিয়েছি। এই যে দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, তবে আমি পানিটা একটু কমিয়ে নেব। একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। তারপর ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। অবশ্যই ব্লেন্ড করার আগে ঠান্ডা করে নিতে হবে। গরম গরম যদি ব্লেন্ড করা হয় তাহলে ব্লেন্ডারের ক্ষতি হতে পারে। দেখুন খুব স্মুথ একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে পাতলা সুতি কাপড় দিয়েও কাজটা করতে পারেন। আমার কাছে এই মুহূর্তে পাতলা সুতি কাপড় নেই, কিন্তু আমার এই স্ট্রেনার হচ্ছে 2 লেয়ার বিশিষ্ট, অর্থাৎ জালিটা 2 লেয়ারের, যার কারণে এটা খুব ভালো কাজ করে। এভাবে স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলে ছেঁকে নিতে একটু সহজ হয়। এই যে দেখুন উপরের এই অংশটা চাইলে ফেলে দিতে পারেন, তবে আমি এটা অন্য একটা রান্নাতে ব্যবহার করে নিব। টমেটো পিউরিটা ছেঁকে নেওয়া হয়ে গেলে এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এতে আমি টমেটো পিউরিটা ঢেলে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ি এবং দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ। আবার দিয়ে দিচ্ছি চিনি। আমি ব্রাউন সুগার ব্যবহার করছি, আপনারা চাইলে হোয়াইট সুগার দিতে পারেন, তবে ব্রাউন সুগার দিলে সবচেয়ে বেশি ভালো হয়। এখন নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত কেচাপ থেকে এক্সট্রা পানিটা চলে যায়। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি হোয়াইট ভিনেগার। আমি 1/3 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে নিয়েছি। একই ছোট্ট একটা বাটিতে মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে এতে 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো আস্ত দানা থেকে না যায়, অর্থাৎ কোনো লাম্পস যেন না থাকে। এমনই স্মুথ করে আমি মিক্সড করে রেখেছি। আর এদিকে দেখুন কেচাপটা একদম রেডি হয়ে যাচ্ছে। আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এটাকে কিছুটা ঘন করে নিতে হবে, এর থেকে অতিরিক্ত পানিটা শুকিয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পূর্বের তুলনায় পিউরি অনেকটা কমে এসেছে এবং অনেকটা ঘন হয়ে এসেছে। আমি একটু হাতে চেক করে নিলাম। এখন আমি একটা প্লেটে অল্প একটু নিয়ে তাত করে দেখাচ্ছি। দেখুন একেবারে গড়িয়ে আসছে না। এখন আমি এতে কর্নফ্লাওয়ারের যে গোলাটা তৈরি করে রেখেছি ওটা ঢেলে দিয়েছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে আমি চুলা বন্ধ করে দিয়ে সসটা ঠান্ডা করে নেব। এই যে দেখুন ঘনত্বটা নিশ্চয় দেখে বুঝতে পারছেন। তো আমি একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি কেন যে কেচাপ পাওয়া যায় পুরোপুরি সেই ধরনেরই হয়েছে। এখানে এক্সট্রা কোনো কালার ব্যবহার করা হয়নি, কিন্তু কালারটা দেখুন একেবারে পারফেক্ট হয়েছে। আবারও এসে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো সুস্থ সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।